নমস্কার, আবৃত্তি করছি নিজের জীবনে ঘটে যাওয়া বাট মানুষের কাছ থেকে শোনা কিছু কথা, যে কথাগুলা সত্যি খুব খারাপ লাগে। সেই কথাগুলো শুনতে শুনতে এখন আর বেশি খারাপ লাগে না, বলতে গেলে একটা অভ্যস্ত হয়ে গেছি। তো আমি কবিতাটা আবৃত্তি করছি, জীবনে প্রথম কবিতা আমি আমার ফেসবুক পেজে দিলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবে, আর ভুল ত্রুটি করে থাকলে সেটাও জানাবে, আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরিয়ে নেওয়ার জন্য। কারণ একটাই কথা, মানুষ মাত্রই ভুল। সেই কবিতাটা আমার জীবনের সাথে একদম মিলে গেছে আর আমার খুব ভালো লেগেছে, সেজন্য আমি নিজে একটু করার চেষ্টা করেছি। আমি পুলিশের বউ, কলমে বীথিকা দাস। আমি পুলিশের বউ, সেই পুলিশ যে এমন এক সরকারি কর্মচারী যাকে সরকার দেয় কাকি উর্দি, আর জনগণ দেয় ঘুষখোর তকমা। যে এমন এক সরকারি কর্মচারী 365 দিন 24 ঘন্টা অন ডিউটিতে থাকে, তবুও তাকে দিনের শেষে গুনতে হয় পুলিশ নিষ্কর্মা। পুলিশের বউ হতে গেলে কি যোগ্যতা লাগে তা জানি না, তবে একটা যোগ্যতা খুব লাগে, হাড়ে হাড়ে টের পাই, তা হলো শক্ত বুকের পাঠা। জীবনের ঝুঁকি আছে, এমন ডিউটিতে যাওয়ার আগেও হাসি মুখেই থাকে, কারণ আমার দুশ্চিন্তা তাকে দুর্বল করে দিবে। নাইট ডিউটিতে যাওয়ার সময় হাসি মুখেই দরজা খুলে দিই, দরজা বন্ধ করি একরাশ দুশ্চিন্তা নিয়ে, তারপর সারা রাত প্রায় জেগেই কাটিয়ে শেষ রাতে ক্লান্ত হয়ে ডলে পড়ি ঘুমের কোলে। যেদিন ফোন আসার সাথে সাথে আতখাওয়া বাথের তালা ফেলে ডিউটিতে ছুটে গিয়েছিল, আর এটো ফেলে রাখতে নেই বলে একা বসে সেই খাবারটা খেয়েছিলাম, সেদিন বুঝতে পেরেছিলাম পুলিশের বউ হওয়ার যন্ত্রণাটা আসলেই কী। তবুও সুযোগ পেলে কেউ কথা শুনতে চারে না। সেদিন পাশের বাসার পড়শিদের সাথে বাজারে গিয়েছিলাম, বাজারে টোটো থেকে নেমে আমি চারজনের ভাড়াটাই দিলাম, ওরা না না করে উঠল, তবুও দিলাম। তারপর একজন আরেকজনের টাট্টার ছলে বলে উঠল, দেখ না দিদি, পুলিশের পয়সা তো গায়ে লাগবে না। এই পুলিশের পয়সা কথাটির অর্থ এবং উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার, তবুও চুপ করে থাকলাম। সামান্য সৌজন্য বুটটা দেখাতে গিয়েও এভাবে মজার ছলে বাক্য বানে বিদ্ধ হওয়া আমি পুলিশের বউ। অনেকেই বলেন পুলিশের টাকায় নাকি সন্তান মানুষ হয় না, হ্যাঁ আমিও মানছি অনেকেই পুলিশের সন্তান সুপ্রতিষ্ঠিত হতে পারে না, কারণটা হলো ওরা ওদের বাবার সোহাগ বড়া শাসনটা পায় না, যেমন করে আর পাঁচজনের ছেলেমেয়েরা পায় আর কি। সারাদিন আবার কখনো সারা রাত
ডিউটি থেকে ফেরা মানুষটা ক্লান্ত হয়ে ঘুমায়। উঠে সামান্য কিছু ব্যক্তিগত কাজ, তারপর আবার ডিউটি। আসলে টাকা দেওয়া আর কুচ খবর নেওয়া ছাড়া সন্তানকে সেভাবে সময় দেওয়া হয়ে ওঠে না। আর বাবার এই সময় দিতে না পারাটাই হয়তো ওদের সঠিকভাবে মানুষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। দয়া করে এই সময় দিতে না পারাটাকে পুলিশের টাকার দোষ দিবেন না। এবার আমরা একটু বারো মাসই শোনাই। বৈশাখের নির্জন দুপুরে যখন তপ্ত রোদে স্নান করে ডাহুক ডাহুকি ডেকে যায় অবিরাম, তখনই কাঠফাটা রোদ দাঁড়িয়ে ডিউটি করা মানুষটার কথা ভেবে যন্ত্রণায় দগ্ধ হই আমিও। আর পূজার দিনগুলোতে 7 বছরের বাচ্চাটা যখন পাশের বাড়ির বন্ধুদের দেখে বাবা মায়ের সাথে ঠাকুর দেখতে যাচ্ছে, তখনই মন খারাপ করে জানালার গ্রিলে মাথা রেখে দাঁড়িয়ে থাকা বাচ্চাটা সঙ্গে নিয়ে কয়েক মিনিট রেডি হয়ে 2-4টা প্যান্ডেল ঘুরে আসার নামই হচ্ছে পুলিশের বউ। কারণ বেশি করে ঠাকুর দেখে দেরি করে বাড়ি ফেরা নিরাপত্তা কোথায়? আমার স্বামী তখন আপামর জনতাকে নিরাপত্তা দিতেই ব্যস্ত। আমার প্রিয় রঙের নতুন শাড়ি রেখেছিলাম ওর সাথে পরে ঠাকুর দেখতে যাব বলে। 5 বছর হয়ে গেল, সুযোগ পাইনি শাড়িটা পাট ভাঙার। পুলিশের না কোনো পার্বণ হয় না, পহেলা বৈশাখ থেকে শুরু করে চড়কের মেলা, দুর্গাপূজা থেকে শুরু করে খুশির ঈদ, বড়দিন থেকে শুরু করে চট পূজা, কিচ্ছু না কিচ্ছু না। বাই ফুটার দিনও যখন ওর বোনেরা ফোনে কান্না করে, তখন কি ওই চোখের কোণে জল চিকচিক করে ওঠে না? বোধ হয় না, কারণ চোখের জলটা জানে না যে চোখটা পুলিশের। ঈদের দিন অন্য বাড়ির ছেলেমেয়েরা কত আনন্দ করে, সবাই বাড়িতে থাকে, আর পুলিশ হওয়ার দৌলতে ওর থাকে ঈদের স্পেশাল ডিউটি। বড়দিনের আনন্দটা পরিবারের সবাই ভোগ করলেও পরিবারের পুলিশটাই তাকে ভ্রাত, আর পুলিশের বউয়ের মুখে তাকে লোক দেখানো একটি হাসি, যেটা আমার মুখেও থাকে। শুধু বিয়ের দিন ছাড়া ওই তারিখটা আর কোনো দিন ওকে কাছে পাওয়া হয়ে ওঠেনি। ফোনে সেরে নিতে হয় শুভ বিবাহ বার্ষিকীটা, একটা গোলাপ ফুলের ছবি পাঠালো, আর হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলা একটুতেই সীমাবদ্ধ আমাদের বিবাহ বার্ষিকী। তবে হ্যাঁ, পুলিশের বউয়ের একটু উপরি পাওনা থাকে। পুলিশের বউ তার বরের কাছে কখনো পুরনো হয় না, চিরদিন তাকে চিরনতুন, কারণ মাসে তো 2-1 দিনের ম্যানেজ ছুটি, তাতে পুরনো হওয়ার ভয়ও থাকে না। যাক অসব কথা, এখন আসি করোনা পরিস্থিতিতে। ডিউটিতে যাওয়ার আগেই ধরে নিতে হয় করোনা নিয়ে ফিরবে বাড়ি। দুপুর ফোন পেয়ে দরজায় বাইরে খাবারের থালা রাখি, হাতে থালা তুলে নিয়ে গ্রোগাসে গিলতে হয় মানুষটা, কারণ চিবিয়ে খাওয়ার সময় কোথায়? আর 6 ফুট দূরত্বে অপরূপ তাকিয়ে জল ভরা চোখে দাঁড়িয়ে থাকা আমি পুলিশের বউ। আগে কতুর্থের বইয়ে কাউকে দিতাম না যে আমি পুলিশের বউ, কিন্তু আজ গর্বের সঙ্গে বলি আমি পুলিশের বউ। কারণ পৃথিবীতে যত কোভিড যোদ্ধা আছে, আমার স্বামীও তাদের মধ্যে একজন। এটা আমার অহংকার। ধন্যবাদ সবাইকে।
হয়তো লেখাটা পুরোপুরি আমি বলতে পারি নাই, যতটুকু বলতে পেরেছি আশা করি আপনাদের ভালো লাগবে। আমার প্রথম কবিতা, তো আশা করি খারাপ কোনো কমেন্ট করবেন না, আমাকে উৎসাহ দেবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে, বাই।